ইসলামী পথে ডাকে তাবলিগে যেতে মায় সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয় ইসলামী পথে ডাকে তাবলিগে যেতে মায় সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয় আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী পবিত্র কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গঠন এবং শিরক বিদআত মুক্ত সমাজ গড়ার আহ্বান নিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ৩৪তম বার্ষিক তাবলিগ ইজতেমা স্থান এয়ারপোর্ট থানার নিকটবর্তী ময়দান বায়া রাজশাহী স্থান এয়ারপোর্ট থানার নিকটবর্তী ময়দান বায়া রাজশাহী তারিখ ২২ ও ২৩শে ফেব্রুয়ারি ২০২৪ রোজ বৃহস্পতি ও শুক্রবার উদ্বোধন প্রথম দিন বাদ আসর উক্ত তাবলিগ ইজতেমায় সভাপতিত্ব করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব উক্ত ইজতেমায় বক্তব্য পেশ করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশ বরেণ্য ওলামায়ে কেরাম উক্ত ইজতেমায় আপনারা দলে দলে যোগদান করে তাবলিগ ইজতেমাকে সাফল্যমণ্ডিত করুন এবং পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার শপথ নিন সাথে সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো ওহির বিধান কায়েম করো সকল বিধান বাতিল করো ইসলামী পথে ডাকে তাবলিগে যেতে মায় সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয় ইসলামী পথে ডাকে তাবলিগে যেতে মায় সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয় আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী পবিত্র কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গঠন এবং শিরক বিদআত মুক্ত সমাজ গড়ার আহ্বান নিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ৩৪তম বার্ষিক তাবলিগি ইজতেমা স্থান এয়ারপোর্ট থানার নিকটবর্তী ময়দান বায়া রাজশাহী স্থান এয়ারপোর্ট থানার নিকটবর্তী ময়দান বায়া রাজশাহী তারিখ ২২ ও ২৩শে ফেব্রুয়ারি ২০২৪ রোজ বৃহস্পতি ও শুক্রবার তারিখ ২২ ও ২৩শে ফেব্রুয়ারি ২০২৪ রোজ বৃহস্পতি ও শুক্রবার উদ্বোধন প্রথম দিন বাদ আসর উক্ত তাবলিগি ইজতেমায় সভাপতিত্ব করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব ইজতেমায় বক্তব্য পেশ করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশ বরেণ্য ওলামায়ে কেরাম উক্ত ইজতেমায় আপনারা দলে দলে যোগদান করে তাবলিগি ইজতেমাকে সাফল্যমণ্ডিত করুন এবং পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার শপথ নিন সাথে সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো ওহির বিধান কায়েম করো সকল বিধান বাতিল করো